বাংলাদেশের স্বাধীনতা দিবসটি 2রা মার্চ, সেই মার্চ বাংলাদেশ জাতীয় ছুটির হিসাবে উদযাপিত হয়। এটি পাকিস্তানের কাছ থেকে দেশের স্বাধীনতার ঘোষণার স্মরণ করে 25শে মার্চ 1971। বাংলা গেরিলা যোদ্ধাদের দল, মুক্তি বাহিনী এবং ভারতীয় সামরিক বাহিনীর সহায়তায় নিয়মিত সৈন্যরা পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল। 1971 সালে চানাকা কৌটিলিয়ার দর্শন পুরোপুরি ডুবে যাওয়ার সময় ভারত পূর্ব পাকিস্তানের সংকট ও বিচ্ছিন্নতার কেন্দ্রবিন্দু ছিল বলে সন্দেহের কোনো ধারণা নেই। তবে চানাকা আরও পরামর্শ দেয় যে কখনোই আপনার গোপনীয়তা কারোর সাথে ভাগ করে না, এটি আপনাকে ধ্বংস করবে। সুতরাং ভারতীয়রা এই যুদ্ধের সূচনা, শোষণ এবং লড়াইয়ের গোপনীয়তা লুকিয়ে রেখেছিল। বরং তারা একটি উদ্বেগজনক প্রচার প্রকাশ করেছিল যা পাকিস্তান এবং এর সশস্ত্র বাহিনীকে এই পরাজয়ের জন্য দোষ দিয়েছে। ভারত পূর্ব পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি কাজে লাগিয়ে এবং সত্যকে আড়াল করে কাটিলিয়ান স্ক্রিপ্ট দিয়ে পাকিস্তানকে লক্ষ্যবস্তু করেছিল। প্রকৃতপক্ষে ভারত পৃথকীকরণের ষড়যন্ত্রকারী হিসাবে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল, যা শেষ পর্যন্ত 1971 সালে হয়েছিল। সময় এসেছে যে এই ট্র্যাজেডিতে ভারতের প্রতারণামূলক ভূমিকা অনুসন্ধান করা হবে এবং বিশ্বের সামনে প্রকাশিত হবে। আসলে ভারত 1919,655 সালের যুদ্ধের পরে পূর্ব পাকিস্তানের প্রতি চার দীর্ঘ কৌশল গ্রহণ করেছিল। পূর্ব পাকিস্তানি জনগণের মধ্যে বঞ্চনার অনুভূতি শোষণ, শরণার্থীদের জন্য একটি পরিস্থিতি তৈরি করুন এবং এটি পরিচালনা করুন, বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ এবং অবশেষে আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে পূর্ব পাকিস্তান। ভারত দ্রুত ত্রিপুরায় পালিয়ে আসা বাংলা শরণার্থীদের থাকার ও শোষণ করেছিল 1971 সালে মেঘালয়, আসাম এবং কলকাতা ইত্যাদি। ভারত তাদের খাদ্য, আশ্রয়, ওষুধ সরবরাহ করেছিল এবং এর ভিত্তিতে প্রচার চালায়। 1921 সালের 29শে এপ্রিল ভারতীয় মন্ত্রিসভা জেনারেল স্যাম ম্যাংসাকে পূর্ব পাকিস্তানের সামরিক অভিযান চালানোর নির্দেশ দেয়। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে আদেশ দিয়েছিলেন, আমি চাই আপনি পাকিস্তানের প্রবেশ করুন, এটি যুদ্ধ কিনা তা আমার আপত্তি নেই। 2008 সালে জেনারেল ম্যাংসার মৃত্যুর পরে 30শে জুন 2008 নিউ ইয়র্ক টাইমস লিখেছিল যে তিনি 1971 সালের পাকিস্তানের সাথে যুদ্ধে দেশের শিল্পপতি ছিলেন, ভারতের পাকিস্তানের সাথে যুদ্ধে যে বাংলাদেশকে জন্ম দিয়েছে। এই জাতীয় বিবৃতিগুলি 1971 সালের ট্র্যাজেডিতে ভারতের ভূমিকা তুলে ধরেছে। 1971 সালের যুদ্ধে মুক্তি বাহিনী ভারতীয় সেনাবাহিনীর সামরিক শাখায় পরিণত হয়। ভারতীয় গোয়েন্দা সংস্থা আরএডব্লিউ মুক্তি বাহিনীর বিদ্রোহীদের প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহ করেছিল। পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবিতে প্রতারণামূলকভাবে নিশ্চিত হয়ে গেছে এমন পরিস্থিতি তৈরি করতে ভারতীয় সরকার গেরিলাদের প্রশিক্ষণ দিয়েছে, বাধাগ্রস্ত কার্যক্রম চালিয়েছে এবং দাঙ্গা চালিয়েছিল। ভারত একটি দীর্ঘ পরিকল্পিত পরিকল্পনায় কাজ করেছিল। 1955 সালের যুদ্ধের পরপরই ইঞ্জিনিয়ার হয়েছিল, কারণ ভারতের পক্ষে একই সাথে তার পশ্চিম এবং পূর্ব সীমান্তে লড়াই করা কঠিন ছিল। ভারতের নির্দেশে একটি নির্বাসন সরকার, এর থেকে কম টিএজি এক, এর থেকে বড় মুজিব নগর সরকার, এর থেকে কম টিএজি এক, এর থেকে বড় নামেও পরিচিত আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি এবং এপ্রিল মাসে প্রধানমন্ত্রী হিসাবে তাজউদ্দিন আহমদ 17, 1971 মেহেরপুরে। নির্বাসন সরকার পাকিস্তানের বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতের সাথে একটি জোট। পরে নির্বাসন সরকার তথাকথিত মুক্তির জন্য আন্তর্জাতিক সমর্থন চাইতে কলকাতায় চলে আসে। সমস্ত সমর্থন প্রদানের মাধ্যমে ভারত নির্বাসন সরকারের উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়িত করেছিল। 1971 সালের ডিসেম্বরের পরে ভারতের এজেন্ট হওয়ার জন্য ভারতীয়পন্থী নীতিমালার কারণে তাজউদ্দিনও অনেক বাংলা অফিসার সমালোচনা করেছিলেন। প্রধানমন্ত্রী মুজিব বাংলাদেশের স্বাধীনতায় গান্ধীর অবদানকে স্বীকৃতি দিয়েছে। এক সময় ইন্দিরা গান্ধী প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে আমরা 1000 বছরের প্রতিশোধ নিয়েছি এবং আমরা বাংলা উপসাগরে দ্বি জাতিতত্ত্বকে ডুবিয়ে দিয়েছি। 2011 সালে বাংলাদেশের সরকার পাকিস্তান থেকে দেশের স্বাধীনতার জন্য তার এর থেকে কম টিএজি এক, এর থেকে বড় অসামান্য অবদান, এর থেকে কম টিএজি এক, এর থেকে বড় এর জন্য মরণোত্তর ইন্দিরা গান্ধীর এর থেকে কম টিএজি এক, এর থেকে বড় এই সম্মানটি এর থেকে কম টিএজি এক, এর থেকে বড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি প্রকৃতপক্ষে প্রথম বিদেশি যিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেয়েছিলেন। ইন্দিরা গান্ধীর পদত্যাগের পরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি প্রকাশ্যে পূর্ব পাকিস্তানকে পৃথক করার ক্ষেত্রে ভারতের ভূমিকা স্বীকার করেছেন। এটি শতাব্দীর স্বীকারোক্তি, এটি এমন একটি সত্য যা পূর্বে অস্বীকার করা হয়েছিল তবে এখন খোলার মুখ থেকে প্রকাশ্যে ভর্তি হয়েছিল। ভারতের ভূমিকা সম্পর্কে একটি ভারতীয় সংবাদপত্র উল্লেখ করেছে যে
প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও ব্যক্তিগত ভূমিকা মন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের মুক্তিযুদ্ধে 1971 দেশের ইতিহাস থেকে অবিচ্ছেদ্য। বাংলাদেশের রাজনীতিতে বহু উত্থান পতন সত্ত্বেও ইন্দিরা গান্ধী, যিনি পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি দ্ব্যর্থহীন সমর্থন বাড়িয়েছিলেন, এ লোকেরা লালন করেছে, তবে তার ভূমিকা কখনোই সরকারিভাবে স্বীকৃত ছিল না। ভারত বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন বাড়িয়েছে, তাদের অস্ত্র এবং প্রশিক্ষণের সুবিধা সরবরাহ করে এবং অবশেষে এটি বাংলাদেশের সাথে একটি যৌথ কমান্ডের অধীনে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য তার সেনা পাঠিয়েছিল। 9 মাসব্যাপী যুদ্ধের শেষে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে রেখেছিল। প্রাক্তন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সর্দার সরণ সিং, যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, পাশাপাশি বিশেষ সম্মান দেওয়া হয়েছিল। যদিও বাংলা মুক্তিযোদ্ধারা যুদ্ধে প্রধান ভূমিকা পালন করেছিলেন, ভারতীয় জনগণ, সরকার এবং সশস্ত্র বাহিনীর অবদান ইতিহাসের সমানভাবে একটি অবিস্মরণীয় ঘটনা। জুনের 2 দিনের বাংলাদেশ সফরকালে 2015 মোদী বলেছিলেন যে ভারতীয় বাহিনী পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ পরিণত করতে মুকতি বাহিনীকে সহায়তা করেছিল। ঢাকা আঁকা বিশ্ববিদ্যালয়ে দর্শকদের সম্বোধন করার সময় তিনি আরও বলেছিলেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে পৃথক করতে সক্রিয় ভূমিকা পালন করেছিল। তিনি প্রকাশ্যে স্বীকারও করেছিলেন যে তিনি দিল্লিতে গিয়েছিলেন 1971 সালে মুক্তি বাহিনী সৈন্যদের সমর্থন অর্জনের জন্য স্বেচ্ছাসেবক হিসাবে জানা সংঘের দ্বারা চালু করা সত্যাগ্রহ আন্দোলনে অংশ নিতে। একই ভাষণ চলাকালীন মোদী পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেছিল। যখন তিনি নিজেই প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে ভারত প্রাক্তন বেঙ্গালীকে সহায়তা করেছিল পূর্ব পাকিস্তান থেকে বিচ্ছেদ স্বাধীনতা অর্জনের জন্য, একই সাথে তিনি পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিযোগ করেছিলেন কিভাবে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তান তৈরি করা হয়েছিল এবং এটি আজ ডিফল্টর। যতক্ষণ না মুসলিম বাংলাদেশ বজায় রাখে ততক্ষণ দ্বিজাতিতত্ত্ব বাংলা উপসাগরে ডুবে যায়নি এর ইসলামিক পরিচয়। বরং ইন্দিরা গান্ধী এবং মোদীর স্বীকারোক্তি দ্বিজাতিতত্ত্বের চেতনাকে পুনরুদ্ধার করেছিল যে কিভাবে একটি হিন্দু অধ্যুষিত রাষ্ট্র আকাঙ্ক্ষীদের তাদের ভ্রান্ত স্বপ্ন পূরণের জন্য একটি ইসলামী রাষ্ট্র ভেঙে ফেলার ষড়যন্ত্র করেছিল বড়।